নিখিল ভারত ছাত্র ফেডারেশন AISF-এর ৮৭তম প্রতিষ্ঠা দিবস পালিত হল ইটাহারে। সমস্ত জায়গার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লক AISF কমিটির তরফে ইটাহার হাটখোলা এলাকায় CPI পার্টির দলীয় কার্যালয়ের বাইরে এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিন AISF-এর পতাকা উত্তোলন এবং শহীদদের পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে দিনটি পালন করে উপস্থিত দলীয় নেতৃত্ব ও কর্মীরা। আজকে AISF-এর ৮৭ ফাউন্ডেশন ডে। ১৯৩৬ সালে ১২ আগস্ট AISF প্রতিষ্ঠা হয়েছে এবং ভারতবর্ষের প্রথম ছাত্র সংগঠন AISF স্বাধীনতার আগে তৈরি হয়েছে, এখনও আছে এবং আজকে সেটা আমরা পতাকা উত্তোলনের মাধ্যমে সেটা পালন করব। পাশাপাশি দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন উপস্থিত সকলে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন AISF জেলার সম্পাদক মোহাম্মদ আসাদুল্লাহ, জেলা কমিটির সদস্য মাইনুল হক, সন্দীপ ঝা, অজয় চক্রবর্তী, AIYF সম্পাদক আকবর আলী, রুহুল আমিন, অমল রাজভর, ঈশানুল হক, সক্তার আলী সহ অন্যান্যরা। একই সাথে AISF জেলার সম্পাদক মোহাম্মদ আসাদুল্লাহর উদ্যোগে গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের গ্রেফতার কাণ্ডের পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের মধ্যে বাতাসা বিতরণ করা হয়। আজকে আমরা মূলত একটা কাজ করতে পারি, যেহেতু গতকালকে যে লোকটার ভয়ে, যার অত্যাচারে গোটা পশ্চিমবঙ্গের মানুষ, বিশেষ করে বীরভূমের মানুষ, যাকে বলতো যে কেষ্টা বাবু, সেই কেষ্টার যে বলতো যে নকুল দানা, ঘুর বাতাসা, চরম চরম, সে লোকটাকে কালকে CBI ধরেছে। আমরা আজকে জীবিত আত্মার জন্য আমরা আজকে বাতাসা বিতরণ করছি। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.